ভাতিজা আজকে দোরাসকে রে ভাতিজা আজকে দোরাসকে, আগে যদি এই জিনিসটা বুঝতি তাহলে এইরকম উল্টা পাল্টা কিছু করতি না। দেখে আজকে তোর পিছনে এত নেতা কইছিল, আজকে কই নেতাগুলা কই? আজকে তুই তোর জীবন নিয়ে দৌড়াস, রিক্সায় উঠোস, রিক্সা থেকে নাইমা আবার দৌড়াস, জীবন বাঁচা ফরজ। দেখেন মায়ের কোনো কুল কিনারে নাই, তো এরা কারারে ভাই? এটা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। কোনো রাজনীতি নয়, এখানে কোনো রাজনীতির আলাপ হবে না, শুধু মানুষ এবং বাস্তবতা কী সেটা আজকে প্রমাণ হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন হিরো আলমকে নিয়ে সবাই প্রতিনিয়ত ভিডিও তৈরি করে, তো ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখে থাকেন তারাই বুঝতে পারবেন বিষয়টা। আমার কন্টেন্টটা পুরাই আলাদা, অন্যদের চেয়ে পুরা আলাদা, তো আমি ওইভাবে কথা বলবো না, আমি বাস্তবকে নিয়ে কথা বলবো, আবেগ না। দেখেন হিরো আলম সাহেবের আজকে এই অবস্থার কারণটা কী এবং কিসের জন্য এই অবস্থা এবং মানুষগুলো কারা? ভাই ব্রাদার, জয় বাংলার লোক মানে বুঝছেন? যাই হোক, এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। তারপরে বলি হিরো আলমকে এই পথে নিয়ে আসলো কারা? কিছু কি হিরো আলমের তেল মারার লোক আছে, এদেরকে পাম দেয়, হিরো আলমকে পাম দিয়ে এই বাজার নিয়ে আসে। যেমন এই যে হিরো আলম কিন্তু শিল্পী না, কেন গান গায়? এগুলো পাম দেয়, এর কারণে গান গায়। তো হিরো আলম উনি ভালো করে জানে বলে আমি গান গাইতে পারি না, তারপরে পিছন থেকে পাম দেয় বলে ভাই আপনি গান ভিউ হইতেছে আপনার মানে প্রচণ্ড। তো এই হিসাবে কিন্তু ইয়ে করে যে হিরো আলম যে আজকে এই পর্যায়ে আসে, হিরো আলম কিন্তু এই পর্যায়ে আসার লোক না, উনি সাহসও করতে পারে না। তবে এর পিছনে কিছু লোক আছে। আজকে দেখেন কী অবস্থা রাস্তায়, আজকে জীবন বাঁচা ফরজ, লাস্টে গাড়ির চড়ে জীবনটা বাঁচাইলেন কোনো মতেই, তারপরে তো যেভাবে ধাওয়া করছে আজকে তো মানে আপনি বাঁচার কোনো কথাই ছিল না। তবে এই জিনিসটা যদি আগে ভাবতেন, দেখেন এই যে বাংলাদেশের রাজনীতি করতে গেলে কিছু লাগে, টাকা পয়সা লাগে, ক্ষমতা লাগে, বিশেষ করে আপনার পিছনে। আর আমি খুবই হতাশ হয়েছি, খুবই মর্মাহত, যেটা হলো আমাদের প্রশাসন কী করলো? তারা চেয়ে চেয়ে তামসা দেখলো, এটা কি ভাই বাস্তবতা? এটা কী মানে আমি জাস্ট অবাক হয়েছি। এইখান থেকে আমি ধিক্কার জানাই, আমি মন থেকে বলতে যে আমি ধিক্কার জানি। হিরো আলমের অবস্থাটা নিয়ে আমি পরে কথাবার্তা বলি, তার আগে প্রশাসন এবং যে আওয়ামী লীগ ধাওয়া করুক, ও তো বিএনপি, বিএনপি তো করার প্রশ্নই আসে না। তো হ্যাঁ, আওয়ামী লীগ করুক আর যাই করুক, কিন্তু এটা ঠিক না, এটা একেবারেই উচিত না। এই জিনিসটা যে করা উচিত, এটা কি করা উচিত ছিল? যে উনি একটা ক্যান্ডিডেট, উনি তো একজন নেতা না, উনি একজন ক্যান্ডিডেট। ওই আমি জাস্ট অবাক হই, একটা এমএলএ, ভবিষ্যতের একজন এমএলএ, তো এমএলএ যদি আজকে জীবন বাঁচার জন্য এরকম করে দৌড়ায়, পুলিশ কোনো সেফটি না দেয়, তাহলে এটা কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা নাই। এমপি যদি আজকে যদি এইরকম করে জীবন বাঁচার জন্য দৌড়ায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তা নাই, আমরা তো কোনো নিরাপত্তাহীন, যখন তখন আমাদেরকে গুম করে দিতে পারে। তো দেখেন আজকে বাংলাদেশের অবস্থাটা এমন, আসলে এদের পিছনে আসলে কোন হাতটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে কিসের জন্য এইগুলো হতেছে বাংলাদেশে? আর আমি মন থেকে ধিক্কের জানি আজকে যে হিরো আলম ভাইয়ের যে এই অবস্থাটা, আমি জাস্ট হতাশ হয়েছি, আমি জাস্ট অবাক হয়েছি। এই ভিডিও এটা আমার কন্টেন্ট ছিল না, আমি বাধ্য হয়েছি বানানো, কেননা আমার আসলে দেখার পর আমি ভাবলাম না বিষয়টা নিয়ে কথা বলতেই হবে এবং কি পাবলিককে বোঝাতে হবে। কারো পামে চলা যাবে না ভাই, পিছন থেকে আপনার বন্ধুবান্ধব অনেক কিছু কথাবার্তা বলবে এবং পাম দিবে আপনাকে, সেই বন্ধুবান্ধবের কথা শুনে এবং পাম দেওয়ার শুনে আপনি ফুলে যাবেন না। জিনিসটা ভালো করে ভাববেন, তারপরে চিন্তা ভাবনা করে কাজকাম করবেন। দেখেন হিরো আলমের মতো করিয়েন না, তাহলে কিন্তু এইরকম হতে পারে। আপনারা চিন্তা করেন না, কিছুদিন আগে ইসলামী আন্দোলন চরমনাই পীর সাহেব রেজাউল করিমের ভাই, বড় ভাই ফজলুল করিম, তাকে কীভাবে মানে একটা চক্রান্তভাবে কীরকম করে সেই লেভেলের নেতাগুলার মুখটুক ফাড়ায় দেয়, আর তো হিরো আলম। তো হিরো আলমের তো আজকে জীবন নাই অবস্থায় ছিল, আজকে কোনো মতে জীবনটা বাঁচালো, গাড়িটা আসছে আল্লাহ যদি ওনার হায়াতে থুচে দিতে আজকে গেল, নাহলে তো শেষ, মানুষ পাড়ায় তো শেষ করে দিত। পরে কী হইতো? পরে কিছুই হইতো না, এটা তদন্ত করতো, দিন শেষে যার ক্ষমতা তারই এই দুনিয়া। তো ভাই ব্রাদার একটা কথাই বলি, আজকে বাংলাদেশে কোনো মানবতা নেই। আমি আজকে ভিডিওটা দেখার পর মর্মাহত, আমি পুরাই হতাশ। জাতি একই দেখার জন্য এই স্বাধীনতা, এই বাংলাদেশ কি আমরা কি স্বাধীন করছে আমার বাপদাদারা এটার জন্য? আজকে এটা দেখার জন্য আজকে একটা এমপির যদি নিরাপত্তা নাই, পুলিশ সাধারণ পাবলিকের চেয়ে চরম ভূমিকা পালন করতেছে নিরাপত্তা। তো ভাই ব্রাদার এটা কিন্তু আজকে যারা দেখে মজা নিতেছেন, কালকে আপনার সাথে হতে পারে। অতএব আপনি যে যে যেখান থেকে আছে ওইখান থেকে প্রতিবাদ জানান, এই জিনিসটা নিন্দা জানান। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থেকে। আর হ্যাঁ, আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।